আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো মানুষের শরীরে বিষ নাগান মন্ত্র। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি যে কোনো মানুষের শরীরে বিষ লাগিয়ে দিতে পারবেন। উক্ত ব্যক্তি বিষে ছটফট করতে থাকবে। আজকের মন্ত্রটি খুবই সরল সহজ এবং খুবই কার্যকরী মন্ত্র। উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি শুধুমাত্র যে কোনো মানুষের শরীরে হাত স্পর্শ করেই তার শরীরে বিষ লাগাতে পারবেন। উক্ত ব্যক্তি বিষে ছটফট করতে থাকবে। তবে অহেতুক কোনো লোকের উপর উক্ত বিষ চালান মন্ত্র প্রয়োগ করবেন না। আপনি যদি মনে করেন যে এরকম একটি শত্রু আছে, তাকে আপনি কোনো রকমই ভাগে আনতে পারতেছেন না, অর্থাৎ আপনার ক্ষতির উপর ক্ষতি করেই যাচ্ছে, তাকে কোনো রকমে আপনি পরাস্ত করতে পারেন না, তাহলে উক্ত মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। অহেতুক কোনো মানুষকে কষ্ট দেওয়া কোনো ভালো মানুষের কাজ নয়। তবুও আমি আজকে আপনাদের মাঝে উক্ত মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি। উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি যে কোনো মানুষের উপর বিষ লাগায়া দিতে পারবেন। উক্ত মানুষ বিষে ছটফট করতে থাকবে। এবং আজকে উক্ত বিষ লাগান মন্ত্র কিভাবে আবার বিষ নষ্ট করে ফেলবেন সেই প্রক্রিয়া নিয়ে দুটি নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করে থাকেন বিভিন্ন যন্ত্রমন্ত্র তন্ত্র দেওয়ার জন্য। ভাইয়া আপনারা নিরাশ হবেন না, আমি অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকের কথাগুলো রাখবো, পর্যায়ক্রমে ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। তো চলুন আপনি মন্ত্র কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথমে আমি মন্ত্রটি বলে দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হলো, স্বর্গ থাকি নামিল কালি, হাতে নিল বিষের তারি। যা মা যা ফল্লার শরীরে হবর, ফল্লার শরীরে বিষকর বিষকর, কলিন কৃষ্ণ সহায়। আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, স্বর্গ থাকি নামিল কালে, হাতে নিল বিষের তারি। যা মা যা ফল্লার শরীরে হবর, ফল্লার শরীরে বিষকর বিষকর, কলিন কৃষ্ণ সহায়। তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবারে উক্ত মন্ত্রটি তিনশিত 33 বার পশ্চিমমুখী বসে উজুর সহিত লবণ ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি 333 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখনই আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি যদি কোনো লোকের গায়ে বিষ লাগান দিতে চাচ্ছেন, বিষ লাগাতে চাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ডান হাতের তালুতে মুখ থেকে কিছু সংখ্যক থুতু নিতে হবে। তো যখনই আপনি আপনার মুখ থেকে কিছু সংখ্যক থুতু নিয়ে উক্ত থুতুর উপর এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র জপ করবেন, একটি ফু দেবেন। এইভাবে 9 বার মন্ত্র জপ করবেন, 3টি ফু দেবেন। 3টি ফু দিয়ে আপনি আপনার উদ্দেশিত ব্যক্তির যে কোনো অঙ্গে যেখানেই বিষ লাগাতে চাচ্ছেন সেখানেই একটু হাত বুলিয়ে দেবেন। হাতে দেন, মাথায় দেন, যেখানেই আপনার হাতটা
ভুলাইয়া দিবেন, তবে অবশ্যই মন্ত্রের ভিতরে অমুকের জায়গায় আপনার উদ্দেশিত ব্যক্তির নাম বলতে হবে। তো যখনই আপনি উক্ত ব্যক্তির উপর হাত বুলাইয়া দিবেন, যেখানে হাত বুলাইয়া দিবেন ঠিক সেই জায়গায় বিষে ধরবে এবং বিষে ছটফট করতে থাকবে। তো আপনি এই বিষকে কিভাবে আবার সুস্থ করবেন সেই বিষয় বলে দিচ্ছি। আপনি উক্ত বিষকে আবার বিষ নাগান বিষ নষ্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সুরা আয়াতুল কুরসি, সুরা নাস, সুরা পালাক, সুরা কুল হুয়াল্লাহ, একলাস, সুরা কাফিরুন, এই পাঁচটি সুরো আপনাকে পরে কোনো সরিষার তেলের উপর ফু দিয়ে উক্ত সরিষার তেল যদি উক্ত আক্রান্ত ব্যক্তির যে অঙ্গে বিষ লাগাইয়াছিলেন সেখানে যদি মালিশ করা হয় তাহলে সাথে সাথে উক্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।